সবার প্রথমে ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে এবং লাল কালার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিতে হবে। ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক দিস চ্যানেল। আজকে আমার সেই বারটা লোগো বানানো। সবার প্রথমে কালার সিলেক্ট করে নেবো, আপনার পছন্দ মতো সে কীভাবে কালার সিলেক্ট করে নেবেন। আমি এখানে ব্ল্যাক কালার নিয়েছি, ব্ল্যাক কালার নেওয়ার পর শেপ স্টিল যাবেন, স্টিল যাওয়ার পর যে প্রথমে শেপ নিয়ে আমি রাউন্ড শেপ নিয়েছি। নেওয়ার পর আপনারা এখানে আরেকটি শেপ নেবেন, আরেকটা শেপ নেওয়ার পর সেটাকে পছন্দ মতো একটা কালার করে নেবেন। এখানে আমি শেপটাকে ব্লু কালার নিয়েছি, আপনি পছন্দ মতো কালার নিয়ে নেবেন। নেওয়ার পর আবার আরেকটি শেপ, সেটাকে আবার রাউন্ড শেপ দিয়ে সেই শেপটিকে সুন্দরভাবে আপনারা এই ছবিটির মাঝখানে সুন্দর করে বসাবেন। সুন্দর করে বসানো হয়ে গেলে সেই ছবিটিকে আপনারা পিকচার মতো সেট করে নেবেন। এবার আবার আরেকটি শেপ নেবেন, শেপ নেওয়ার পর সেই হোয়াইট শেপটাকে সুন্দর করে কালারস করে নেবেন। এখানে আমি এই কালারসটি নিয়েছি। নেওয়ার পর আপনারা সেটাকেও আবার এটার মাঝখানে সুন্দর করে বসাবেন। বসানোর পর আপনারা আরেকটি শেপ নেবেন, ওখানে রাউন্ড শেপ নেবেন। নেওয়ার পর সেই শেপটিকে এইটার মাঝখানে বসাবেন। বসানোর পর সেটাকে আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করানো হয়ে সেটা কালার দিবেন, আপনাদের পছন্দ মতো একটি কালার নিয়ে সেটাকে সুন্দরভাবে বসাবেন। সেভাবে বসানো হয়ে গেলে আপনার আরেকটি শেপ নিয়ে সেই শেপটাকে আবার ব্লু কালার নিয়ে সে ছোটো করে নেবেন। তারপর সে শেপটি মাঝখানে সুন্দর করে বসিয়ে নেবেন। সুন্দর করে বসানোর পর আপনারা আরেকটি শেপ নেবেন। নেওয়ার পর সেই শেপটিকে আপনারা একটু গোল করে নেবেন। গোল করে নেওয়ার পর সেই হোয়াইট শেপটাকে মাঝখানে আবারও বসিয়ে দেবেন। বসানোর পর আপনারা ছবিটিকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনারা এখানে সুন্দরভাবে টেক্সট লিখে নেবেন, আপনাদের পছন্দ মতো নাম লিখবেন। আমি এখানে জেড জেড লিখেছি। তারপর ওকেতে চাপ দিয়ে সাইজে যাবেন। সাইজে যাওয়ার পর আপনার একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর সেইটাকে আরেকটু ছোটো করে নেবেন। সাইজটাকে ছোটো করে নেওয়ার পর পিছনে চাপ দেবেন। তারপর সেটাকে একটু এপাশ ওপাশ করে নেবেন। তারপর সেটাকে সুন্দরভাবে কালার করতে হবে। সুন্দরভাবে কালার আমাদের লোগোটি তৈরি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।